দেশ ও দেশের বাইরে গ্রামগঞ্জ শহর বন্দর যে যেখান থেকে দেখছেন সবাইকে ফ্যামিলি ট্যুর গাইডে স্বাগত। আজকে আমাদের গন্তব্য শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক, এটি কেরানীগঞ্জে অবস্থিত। এটিতে যেতে হলে আপনাকে বাবুবাজার ব্রিজ হয়ে প্রথমে আপনারা কদমতলিতে আসবেন, দেন আপনারা অটো নিয়ে জাস্ট পোনাখোলা বাস স্ট্যান্ড অর্থাৎ চৌরাস্তাতে নেমে যাবেন, দেন ওখানেই কিন্তু রয়েছে এই শরীফ ফুড কোর্ট। তারপরেও আপনারা চাইলে কিন্তু মোহাম্মদপুর থেকে ডাইরেক্ট সিএনজি বা অটো করে আপনারা কিন্তু ডাইরেক্ট এই কোনাখোলা বাস স্ট্যান্ডে আসতে পারবেন। দেখুন এখানে সিএনজি কিন্তু ডিরেক্টলি এই রাস্তা দিয়ে কোনাখোলা বাস স্ট্যান্ডে চলে আসবেন এবং 40 টাকা খরচে আসবেন। আমরা চলে এসেছি শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের গেটের সামনে। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে বেসরকারি পার্কের মধ্যে এই প্রথম আপনারা পাবেন এখানে ফ্রি ঢোকার পারমিশন, অর্থাৎ এখানে কিন্তু এই পার্কের ভিতরে যেতে হলে কোনো টিকিট আপনাকে কাটতে হবে না, ফ্রি আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। তো দেখুন আমরা পার্কের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি, তো আপনারা দেখতে পাবেন টোটাল শরীফ পার্কটি এবং এটিতে কিন্তু বেশ বড়সড় একটি পার্কই রয়েছে এবং খুব মনোরম পরিবেশ রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু ফুড কোর্ট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেই নামগুলো দেখুন। একটি প্রথমেই যেটি পাবেন সেটি হচ্ছে বাম পাশেই প্রিয়া নামক একটি রেস্টুরেন্ট পাবেন। এখানে দেখুন শরীফ পার্কটি দেয়া আছে, তো আপনারা এখানে কিন্তু সবুজের সমারোহ আপনারা পাবেন। তো দেখুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো দেখাবো। পুরো ভিডিও আমার সাথে থাকবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন এরপরে আপনারা আরেকটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রূপসী। তো এরকম আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে দেখুন আকাশ ছোঁয়া নাগরদোলা রয়েছে এবং এখানে বেশ কিছু রাইড রয়েছে, তবে এন্ট্রি ফি ফ্রি হলেও কিন্তু এখানে কিন্তু আপনাকে রাইডগুলো কিন্তু আপনাকে টিকিট কেটেই করতে হবে। প্রত্যেকটি রাইডের মূল্য মোটামুটি 100 থেকে 150 টাকা, অর্থাৎ আপনি কোনোটা 50 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা এরকমটি রয়েছে। আমরা লিস্টটি আপনাদেরকে দেখাই দিব, তারপরে আমরা পুরো পার্কটি কিন্তু আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখুন আমরা পার্কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু ফ্রুটসের গাছও রয়েছে, আম গাছটি দেখতে পেলেন, প্রচুর আমও ধরেছে। তো এখানে দেখুন প্রথমেই বাচ্চাদের কিছু রাইড রয়েছে, বড়দেরও কিন্তু এখানে রাইড রয়েছে। তো আপনারা পুরো পার্কটি আমার সাথে থাকবেন, আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এই পার্কটি কিন্তু শরীফ মেলামেন যে গ্রুপটি রয়েছে অর্থাৎ শরীফ গ্রুপের এটি, আর এদের নিজস্ব এই পার্কটিতে কিন্তু আপনারা একদম বিনামূল্যে ঢুকতে পারবেন। তো দেখুন বাচ্চাদের রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডটি কিন্তু আপনারা চড়তে পারবেন 80 টাকায়। তো এরকম আরও বেশ কিছু রাইড রয়েছে, আপনাদেরকে আরও দেখাবো। এখানে ট্রেন রয়েছে, বাচ্চাদের এবং বড়রাও চড়তে পারবেন। তো এরকম অনেক রাইড রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট গাছগুলো কিন্তু নিচে বসার জায়গা করে দেওয়া আছে, অনেক ভালো লাগবে আপনাকে এখানে, বিশেষ করে বিকালবেলা এখানে প্রচুর লোক আসে। আমি আসলে একটু দুপুরের পরপরই গিয়েছি, এই সময়টি একটু লোক কম থাকে, তো এই জন্য হয়তো আপনারা একটু লোক কম দেখতে পাচ্ছেন, তবে বিকাল টাইমে কিন্তু এটি আড্ডা দেওয়ার চরম একটি জায়গা। আর যেহেতু ফ্রি এন্ট্রি, সো এখানে তো লোকজন যাবেই। তো দেখুন এখানে আপনারা পুরো লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রাইডের মূল্য কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আপনারা সেই অনুপাতে যে যে রাইডগুলো আপনাদের ভালো লাগে সেই রাইডগুলো আপনারা করতে পারবেন। এখানে কিন্তু বাম্পার কারও রয়েছে, আপনারা চাইলে বাম্পার কারে কিন্তু আপনারা রাইড করতে পারবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু বাম্পার কার খুবই পছন্দ করে আপনারা কিন্তু, তবে একদম ছোটো বাচ্চা নয়, যারা 5 বছরের উপরে তারাই কেবল এই, বা 8 বছরের উপরে তারা কিন্তু এই বাম্পার কারটি রাইড করবেন। বাচ্চাদের, একেবারে বাচ্চাদের জন্য কিন্তু এই বাম্পার কারটি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও প্রচুর রাইড রয়েছে। আপনারা এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অক্টোপাস রাইড, এটিও কিন্তু বড়রা চড়বেন, বেশি ছোট বাচ্চাদেরকে না চড়ানোই ভালো, কারণ এখানে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করে, উপরের দিকে ওঠে, মাথা ঘোরানোর একটি পসিবিলিটি রয়েছে। তো দেখুন আমরা এখন আপনাদেরকে যে জায়গাটি নিয়ে আসছি এটি হচ্ছে ট্রেন। এই ট্রেনে কিন্তু বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এই ট্রেনে চড়তে পারবেন। তো দেখুন এই ট্রেনের জায়গাটি, অলরেডি ট্রেন যাচ্ছে, আপনাদেরকে একটু পরেই আমরা ট্রেনটি দেখাবো। তো
পার্কটি কিন্তু বেশ সুন্দর এবং বেশ বড় সড়ও রয়েছে। এখানে কিন্তু প্রচুর বাচ্চারা এনজয় করতে পারবে, বড়রাও এনজয় করতে পারবে। তো দেখুন, ওই যে দেখা যাচ্ছে ট্রেন আসছে, তো এটি হচ্ছে দেখুন ট্রেনটি আমাদের কাছ দিয়ে যাবে, সে পর্যন্ত দেখুন। তো আমরা দেখাচ্ছি, এখানে কিন্তু পানির ফোয়ারাও রয়েছে, দেখতে দারুণ লাগছে। তো দেখুন ট্রেনটি, তো দেখতে পেলেন ট্রেনটি অসাধারণ এবং কালারফুল ট্রেন এখানে আপনারা রয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই রাইডটি মিস করবেন না। এরপরে দেখুন আরও কিছু রাইড রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো, চলুন একটু ঘুরে ঘুরে দেখে নিই। এখানে একটি সুন্দর একটি স্টল রয়েছে, যেটিতে আপনারা এখন দেখতে পারবেন যে এই স্টলটিতে কিন্তু আপনারা বিভিন্ন চকলেট থেকে শুরু করে ড্রিঙ্কস বিভিন্ন রকমের ইয়ে পেয়ে থাকবেন। দেখুন এটি একটি কার রাইড, এটিও আপনারা চড়তে পারবেন, এটি ফ্লাইং টাইপের, এটিও চড়তে পারবেন, বাচ্চারাও চড়তে পারবে। তো আপনাদের এখন একটি যে কোর্টটি দেখাবো, অর্থাৎ ফুড কোর্টটি দেখাবো, সেটি কিন্তু দারুণ। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটু ডিফারেন্ট এবং খুবই সুন্দর। এই এখান থেকে আপনারা কিন্তু আপনারা চকলেট কিনতে পারবেন, ড্রিঙ্কস কিনতে পারবেন এবং ফাস্টফুড জাতীয় আরও কিছু খাবার রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু এই ফুড কোর্টটি থেকে আপনারা কিনতে পারবেন। তো এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আরও পুরো পার্কটি আপনাদেরকে দেখাই। আর এখানে কিন্তু এই শরীফ পার্কটিতে কিন্তু তাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখান থেকে আপনারা চাইলে কিনতে পারবেন, আমরা সেগুলো দেখাবো। তাদের শোরুমটি এখানে রয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিও আমার সাথে থাকবেন স্কিপ না করে। তো দেখুন আপনারা আরও কিছু রাইড দেখতে পাচ্ছেন, চলুন আমরা একটু রাইডগুলো দেখে নেই। এখন আপনারা
দারুণ একটি জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটি হয়তো আপনার কাছেও ভালো লাগবে, কারণ এটি ভালো লাগার মতোই একটি ব্যাপার কিন্তু এখানে রয়েছে। সেটি হচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে মসজিদটি, এই মসজিদটি কিন্তু এই পার্কেরই একটি অংশ, এবং এই শরীফ পার্কের ভিতরে এত সুন্দর একটি মসজিদ করা আছে যেখানে ছেলে মেয়ে উভয়ই সবাই কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন। এই মসজিদটি কিন্তু দারুণ দেখতে এবং একটি মডেল মসজিদই বলা চলে। তো আমার কাছে এই বিষয়টি কিন্তু ভীষণ ভালো লেগেছে, পার্কে যে আপনারা বাচ্চাদেরকে খেলাধুলা করতে দিয়ে আপনারা কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন, তো সেই অপশনটিও কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সান্তা মারিয়া রয়েছে, আরও অনেক রাইড রয়েছে। তো আপনারা এখন যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শরীফ মেলাম্যানের এদের শপিং সেন্টার, আর এখানে কিন্তু শোরুম হিসাবে তাদের নিজস্ব জিনিস যেমন রয়েছে, তেমনই কিন্তু বিদেশি কিছু জিনিসও এখানে আপনারা দেখতে পাবেন, এবং কম মূল্যেই কিন্তু এখান থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। এবং এখানের প্রত্যেকটি এই যে পার্কের ভিতরে যে এত সুন্দর একটি তারা তাদের জিনিসগুলো এখানে করেছে, এই বিষয়টি কিন্তু অনেক ভালো লাগার মতো। তো আমরা এখন আপনাদেরকে এই শপিং মলের ভিতরে, এটি কিন্তু দোতলা অবধি আছে, তো এখানে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, আপনারা হয়তো পছন্দ হয়ে যাবে, তো আপনারা এই জায়গা থেকে পছন্দ মতো কম প্রাইসে আপনারা জিনিসগুলো কিনতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে এই শপিং সেন্টারটি আপনাদেরকে ভিতর থেকে ঘুরে ঘুরে দেখাবো, চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলোই আপনারা কিনতে পারবেন। সো আপনারা এখানে যে কিনতেই হবে এরকমটি না, আপনারা ঘুরে ঘুরে দেখতেও পারবেন। তো চলুন আমরা এই শপিং মলটি ঘুরে ঘুরে দেখে নিই। তো আপনারা দেখতে পেলেন এখানে প্রচুর আপনারা কিন্তু কেনার মতো জিনিস রয়েছে, কাপড় চোপড়ও রয়েছে, বাচ্চাদের পোশাক আশাক রয়েছে, এখান থেকে চাইলে কিনতে পারবেন। দেন আমরা এখন আপনাদের ফুড কোর্টটির আরও আকর্ষণীয় কিছু জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে সুইমিং করতে পারবেন, তবে সুইমিং পুলটি একটু ছোট, তবে তারপরেও আপনারা যারা দুপুরের টাইমে যাবেন তারা কিন্তু এখানে সুইমিং করতে পারবেন। খাওয়া দাওয়ার আগে যেহেতু এখানে একটি ফুড কোর্ট এবং ড্রিম পার্ক নামে, সো এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেই
জায়গা থেকে আপনারা খেয়ে দিয়ে কিন্তু এখান থেকে অর্থাৎ দুপুরে গোসলের পরে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে এখান থেকে বিকালবেলা আড্ডা দিতে পারবেন এবং রাত্রি 8টা অবধি এটি কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এবং রাত্রি 8টা অবধি খোলা থাকে সকাল 10:30টা 11টার মধ্যে এটি খুলে যায় তো আপনারা সকাল সকাল এখানে যেতে পারেন বা দুপুরে পরে যেতে পারেন দুপুরে যেতে পারেন আপনাদের যখন খুশি তখন এই জায়গাটি যেতে পারেন দেখুন একটি ঝর্ণা রয়েছে এখানে কিছু মাছও আমরা দেখতে পাচ্ছি কালারফুল ফিশ রয়েছে এগুলো কিন্তু বাচ্চারা দেখে অনেক মজা পায় তো এখানে কিন্তু সেইগুলোও রয়েছে আপনারা সময় কাটানোর জন্য কিন্তু এই পার্কটি দারুণ একটি পার্ক তো এখানে কিন্তু আরও বিশেষ কিছু জায়গা আপনাদের জন্য করে দেওয়া আছে দেখুন এই জায়গাগুলো দারুণ দেখতে এখানে কিন্তু দেখুন আলাদা আলাদা করে কটেজ আকারে করা আছে চেয়ার পাতা আছে আপনারা বন্ধুরা মিলে বা ফ্যামিলি সহ এখানে গিয়ে আপনার পছন্দ মতো খাবার আপনারা এখানে কিন্তু অর্ডার করে খেতে পারবেন এখানে খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো এবং প্রাইসও রিজনেবল রাখা হয় খুব বেশি নয় তবে খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো পাবেন এবং বিশেষ করে ফ্যামিলি আড্ডা এবং আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে আপনারা আড্ডা দিতে পারবেন সারা দিন অনেক লোকই অলরেডি চলে আসতেছে এবং দেখুন ফুড কোর্টগুলোও কিন্তু অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে বাচ্চাদের জন্য একটি কিডস জোন রয়েছে তো শুধুমাত্র বাচ্চাদের জন্য তো এখানে আপনারা কিন্তু বাচ্চাদেরকে এই কিডস জোনে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আপনারা ছেড়ে দিয়ে আসতে পারবেন তাদের তত্ত্বাবধানে থাকবে আপনারা আপনাদের মতো কিন্তু ঘোরাফেরা করতে পারবেন সেই অপশনটিও কিন্তু এখানে রয়েছে পাশেই দেখতে পাচ্ছেন সুইমিং পুল এটি ছোট হলেও সুইমিং পুলটি কিন্তু বেশ ভালোই রয়েছে সব কিছু মিলে আমার কাছে এই পার্কটি কিন্তু দারুণ লেগেছে আপনাদেরও অনেক ভালো লাগবে তো পুরো ভিডিও আমার সাথে ছিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন